এবছর বাসলাও কোন খাদ্যটি সবথেকে বেশি পছন্দ করেছে, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। তার সাথে সাথে থাকছে 2024-এ আমার গার্ডেনে বাসলাও গাছের আপডেট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার গার্ডেনে আপনাদের সাথে শেয়ার করব বাসলাও গাছের আপডেট এবং কোন খাদ্যটি বাসলাউ গাছ সবথেকে বেশি পছন্দ করেছে এবং আমার লাউ গাছের কী অবস্থা। চলেন, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সরাসরি মূল ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই একই ভিডিওতে আমি বলে দিব বাসলাউ গাছে আমি কোন কীটনাশকটি ব্যবহার করেছি এবছর। আমাদের দেশি লাউয়ের যতটা সফলতা আমি পেয়েছি এবছর আলহামদুলিল্লাহ, ততটা সফলতাই আমি বাসলাউ গাছে পেয়েছি। আশা করি আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কথাটি কতটা সত্যি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার গাছের সর্বপ্রথম বাসলাউ। অনেকেই জানতে চাচ্ছিলেন যারা এবছর একদমই নতুন, আপু বাসলাউ কি, বাসলাউ দেখতে কেমন, খেতে কেমন, প্লিজ যদি একটু এক্সপ্লেন করতেন। বাসলাউ আর কিছুই না রে ভাই, বাসলাউ এটাও লাউ, তবে এই লাউয়ের উৎপত্তি হয়েছে ইটালিতে। এটিকে ইটালিয়ান লাউও বলা চলে, কারণ এটি এত বেশি লম্বা হয়, বাঁশের মতো লম্বা হয়, তাই একে বাসলাউ বলা হয়। আর এই যে ডগা পাতা দেখছেন, এটা লাউ গাছি। যারা একদমই নতুন, যারা পুরনো কথা কিন্তু তাদের জন্য নয়, যারা একদম নতুন তাদের জন্য বলে দিচ্ছি। এই যে দেখেন, কোনো কি পার্থক্য আছে? এটাও লাউ গাছ, তবে লাউটি আকারে একটু ডিফারেন্ট, এটা হচ্ছে বাঁশের মতো লম্বা। সো চলেন যে দেখি যে আমার এখানে কয়টি বাসলাউ হলো, কয়টি টিকলো, কয়টি মারা গেল। এই হচ্ছে একটি বাসলাউ, এই যে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আবার এই হচ্ছে একটি বাসলাউ, এটি হচ্ছে আমার গাছের প্রথম বাসলাউ। ইচ্ছে আছে যে এই লাউটি থেকে আমি বীজ বানাবো। দেখেন যে লাউটি কত বড় হয়েছে, এ তো ভাই কিছুই না, এটা আরও অনেক লম্বা হবে, আরও বড় হবে। এই হচ্ছে এখানে দুটি আল্লাহর অশেষ মেহেরবানিতে ডগা পাতা গত সপ্তাহে বেশ কিছু ভাবে এসেছিল, তাদেরকে দিয়েছি। যারা আপনারা দেখেছেন আমার মেগা হারভেস্টিংয়ে কিন্তু এ গাছের পাতাও ছাটাই বাছাই হয়েছে। এই যে দেখেন আরও একটি বাসলাউ, আমি একটু দেখাচ্ছি কারণ এত বেশি বৃষ্টি হচ্ছে, আপনারা তো পাতাগুলো দেখেই বুঝতে পারছেন যে কি অবস্থা। তারপর এই যে দেখেন, ওই যে উপরের দিকে একটি বাসলাউ, এই যে একটি বাসলাউ, তারপরে এই যে আলহামদুলিল্লাহ এখানে বাসলাউ, এই যে দেখেন বাসলাউ, তারপরে হচ্ছে আবার এই যে দেখেন এখানে লাউ, এই যে দেখেন এখানে লাউ, ওই যে দেখেন ওইখানে লাউ, তারপরে হচ্ছে আরও উপরের দিকেও লাউ আছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন এইখানে লাউ। সো আলহামদুলিল্লাহ, আমার কথা গাছে যদি একটিও ফসল আসে আমি এতে অনেক খুশি হই, কারণ এইগুলি কিন্তু আমাদের কমার্শিয়াল না যে এগুলো আমরা বানাবো বাজারে বিক্রি করব, নিজেদের জন্য, শখের জন্য, নিজেরা বন্ধুবান্ধবের জন্য, এই আর কি। সো বাসলাউ গাছের আপডেট, ওই যে ওই কর্নারেও দেখেন, ওই যে আলহামদুলিল্লাহ ওইখানেও একটি। আর ডগা পাতা তো এমন ছড়িয়েছে যে আমি কি আর বলবো। আমার এই যে দেশীয় লাউ গাছের মাচাটিও যেমন ভরে গেছে, আর ওই যে লাউ ঝুলছে আপনারা দেখেন আল্লাহর অশেষ মেহেরবানি, দুটি মাচাতেই লাউ ঝুলছে। সো ঠিক তেমন করে আমার এই বাসলাউ গাছের মাচাটিও কিন্তু অনেক ভরেছে। এই যে আমি একটু দূরে যাওয়াতে দেখলাম যে ওই যে দেখেন ওইখান দিয়ে, ওই যে দেখেন আরও দুটি বাসলাউ দেখা যাচ্ছে, ওই যে উপরে একটি আর এই যে একটি। সো আলহামদুলিল্লাহ এভারেজে অনেকগুলো হয়েছে। তো বাসলাউ গাছটি একদমই আপনার আঁকড়ে ধরেছিল, অনেক লতা পাতা, অনেক বড় বড় পাতা হয়েছিল। সো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে আমি কিন্তু সবগুলো পাতা কেটে তারপরে নিজে খেয়েছি, ফ্রেন্ড সার্কেলকে দিয়েছি। আর এই গাছে আমি একটি জিনিস দেখেছি যে নর্মাল আমাদের অন্যান্য যে লাউ গাছ, আমার এই লাউ গাছগুলোতে কিন্তু কোনো পোকামাকড় মাছি আমি তেমন বসতে দেখি না, কিন্তু এই যে লাউ গাছ, এই লাউ গাছটাই আমি বসতে দেখেছি ব্লু রঙের মাছিগুলো। সো এই জন্য আমি যে কাজ করেছি, রসুনের যে কীটনাশক, গার্লিক কীটনাশক আমি স্প্রে করেছি একবার, কারণ আমি বরাবরই বলি যে কীটনাশকের ক্ষেত্রে আমি অত লাকি না, মানে অল দ্য টাইম যদি রেইন হয় এই বৃষ্টিতে আপনি কিভাবে কীটনাশক ব্যবহার করবেন। তারপর আমি একদিন ওয়েদার ভালো পেয়ে আমি রসুনের কীটনাশক দিয়েছি। আলহামদুলিল্লাহ দেখলাম যে না, পাতাগুলো খুবই ভালো আছে। এই যে দেখেন মাছি পোকামাকড় গরমে এগুলো থাকবে, এটা হচ্ছে একদমই স্বাভাবিক। সো আমি রসুনের কীটনাশক দেওয়ার পর দেখলাম যে না আলহামদুলিল্লাহ পাতাগুলি বড় বড়, ভালো শাইনি থাকে, মোটা তাজা থাকে। আর সবচাইতে যে বেশি আমি সব ধরনের খাদ্যও কিন্তু এখানে দিয়েছি, আই মিন অন্যান্য গাছে যেমন লাউ গাছে দিয়েছি, এখানে ওই যে দেখেন ডিমের খোসা থেকে শুরু করে সব কিছু। তবে আমি যেই জিনিসটি দেওয়ার পর দেখলাম যে সবচাইতে ভালো সাপোর্ট আমি পাচ্ছি, আর সেটা কি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা, এটা আর কিছুই না, এটা হচ্ছে চালের গুঁড়ি। জি হ্যাঁ, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই টেক্সট ব্যাক করব থ্যাংক ইউ দিয়ে যে আমার ভিডিওটি দেখছেন। আর যারা শুনছেন একদমই ঠিক শুনছেন, এটি হচ্ছে চালের গুঁড়ি যা দিয়ে আমরা নর্মালি পিঠা বানিয়ে খাই। এবছর কেন জানি না আমি যখনই চালের গুঁড়ি দিয়ে দেই মাটির উপরে, তারপর মাটিগুলো মিক্স করে দেই, আমি এটি মিক্স করে দিব একটি লাঠি এনে, যেহেতু মাটিটি ভিজা, তখনই দেখলাম যে ধপ 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 করে আমার এই লাউগুলো খুব দ্রুত হারে বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমি সার দিয়েছি, ঠিক সারের মতো কাজ করছে। সো অন্যান্য লাউ না, এই বাঁশ লাউ গাছে আমার এবছর অনেক সাপোর্ট করেছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি দেয়াতে আমার বাঁশ লাউ গাছ এত দ্রুত হারে বেড়েছে, বিশেষ করে এই যে লাউগুলো আনবিলিভেবল। আর এখানে যে কি পরিমাণ পাতা ছিল আমি আপনাদের এক্সপ্লেন করতে পারবো না, সত্যি কথা যেটা। আপনারা আমার চ্যানেলে গিয়ে যদি দেখতে পান এবছরের মেগা হারভেস্টিং, আমার ভাবি, তারপর হচ্ছে আঙ্কেল আন্টি এবং হচ্ছে আপাদের নিয়ে করেছি, সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এই যে মাচাটি, এই মাচাটিতে কি পরিমাণ বড় বড় পাতা ছিল, যার ফলে আমার কোনো বাঁশলাউই দেখা যাচ্ছিল না। সো আলহামদুলিল্লাহ আমি যেটা নোটিস করলাম, বাঁশলাউ গাছ এবছর চালের গুঁড়ি অনেক বেশি পছন্দ করেছে। মাটি ডাম্প বলে আমি কিন্তু শুকনোটাই দিয়ে দিলাম, মাটি যদি একদম শুকনো থাকতো তাহলে কিন্তু আমি পানিতে ভিজিয়ে তারপর ব্যবহার করতাম। আপনারা কিন্তু সবাই জানেন যে আমি নর্মাল যে আমাদের দেশীয় লাউ, এই যে লাউ গাছ, এই লাউ গাছে দেখেন রে ভাই কি কীটনাশক দেবেন আপনারা। এই যে এই অবস্থায় দেশীয় যে লাউ গাছ, সেই লাউ গাছে কিন্তু আমি অবশ্যই অলওয়েজ আমাদের চালের গুঁড়ি পানিতে ভিজিয়ে রেখে সেই পানি ব্যবহার করি প্রতি বছর। এটা আপনারা অনেকেই জানেন, যার ফলে আমার কিন্তু দেশি লাউ গাছগুলো এত চমৎকার সাপোর্ট করে আর এত বেশি লাউ হয়, আমি আপনাদের কি আর বলবো। অনেক অনেক লাউ আমি পাই আলহামদুলিল্লাহ বলা চলে। এই যে দেখেন বিন্দু লাউগুলো, যাকে অনেকে মিল্ক লাউ বা দুধ লাউ বলে, এই যে দেখেন। সো এত বেশি লাউ আমি পাই এই যে। সো আমি কিন্তু চালের গুঁড়ি অলওয়েজ পানিতে ভিজিয়ে রেখে, এই যে দেখেন আপনারা যে প্লাস্টিকেই দেখবেন, আল্লাহর অশেষ রহমত রয়েছে আমার এই প্লাস্টিকগুলোর ভিতরে। এই যে আমি তারপর আপনাদের একটু দেখাচ্ছি, কারণ অনেক সময় দেখলে হয় না যে চোখে দেখলে একটু বেশি ভালো লাগে, তো এই যে দেখেন। সো আমি কিন্তু প্রতি বছরই আমি এখানে কিন্তু চালের গুঁড়ি দেই। আপনারা সবাই জানেন, যারা আমার চ্যানেলে অলওয়েজ ভিডিও দেখেন তারা তো সবাই জানেন, আর যারা ভিডিওটি আজকে নতুন দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি, জি হ্যাঁ আমি অলওয়েজ লাউ গাছে চালের গুঁড়ি ব্যবহার করি। সো এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম যে বাঁশ লাউ গাছে আমার সফলতাই হচ্ছে চালের গুঁড়ি, এই যে দেখেন। তবে হ্যাঁ, এই চালের গুঁড়ি কিভাবে কতটুকু পানিতে গোলাবেন আমি পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ 2024-এ আমি এই যে বাঁশ লাউগুলো পাচ্ছি, আমি বাঁশ লাউয়ের বীজ রাখবো ইনশাল্লাহ 2025-এ। যারা আমার চ্যানেলে রেগুলার আছেন অবশ্যই আপনাদের কাছেও এই বাঁশ লাউয়ের বীজ যাবে, বাঁশ লাউয়ের চারাও যাবে। প্রতিবারই চেষ্টা করি যেভাবে আমি সফলতা পাই আপনাদের সাথেও সেটা শেয়ার করতে, তো এবারও আমি শেয়ার করলাম। আপনারা সবাই জানতে চাচ্ছিলেন যারা একদমই নতুন, যে আপু আপনার কাছে বাঁশলাউ শুনি এটা দেখতে কেমন, খেতে কেমন। আসলে এটাও লাউয়ের যেমন অনেক জাত থাকে, এটা হচ্ছে একটি জাত। খেতেও খুব মিষ্টি হয় লাউটি এবং অনেক বেশি সুস্বাদু হয়। তো বিদায় নিচ্ছি আজকের মতন। আশা রাখছি আমার এই বাঁশলাউ গাছের স্পেশাল খাদ্যটি আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন, যে কোনো গাছে অনেক ভালো সফলতা পাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।